ভাইজান আপনার নামটা আমার নাম মোহাম্মদ মজহারুল ইসলাম আমার দেশের বাড়ি এই মহিলা আমার থানা হলো কালিহাতি জেলা টাঙ্গাইল আমি ধান কাটা মেশিন কিনছি আজ দুই বছর মেশিনটার নাম কি এটার নাম হলো হারভেস্টার কোম্পানির নাম হলো কবতা বাংলাদেশের বাংলাদেশি কোম্পানির নাম হলো আবিদিন তাতে তিন সিজন পাইছি তিন সিজন আবার বর্ষা মাসের মধ্যেও আবার দুইটা সিজন পাইছি তাতে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মেশিনে আমি অনেক লাভবান হয়েছি এই মেশিনটার দাম কত আমি যখন কিনছিলাম তখন ছিল একত্রিশ লক্ষ টাকা এই সরকারের ভর্তুকি হলো ফিফটি আমার লাগছিল সাড়ে ষোলো লাখ আবার এখন বর্তমান এই মেশিনের দাম হচ্ছে এই উনচল্লিশ লক্ষ এখন লাগছে এই সরকারি ভর্তুকি সহকারে ওই আপনার চব্বিশ লক্ষ ভর্তুকিটা কেন সরকারে কৃষককে ভালোবাসা এই ভর্তুকি দিচ্ছে কৃষকের তো এখন উপকার হচ্ছে একটা মেশিন প্রতিদিন কি পরিমাণ ধান কাটতে পারে কত একর কাটতে পারে আমার এই মেশিনটা সর্বোচ্চ আমি পঁয়ত্রিশ বিঘা এরকম কাটতে পারছি প্রতিদিন পঁয়ত্রিশ তিরিশ এরকম পঁয়ত্রিশ তিরিশ বিঘা কাটতে পারেন তেল খরচ কেমন এটার তেল খরচ সেটা ঘন্টায় যায় হলো আট লিটার মানুষ লাগে কয়জন এই মেশিন চালাইতে এই মেশিন চালাইতে ড্রাইভার লাগে দুইজন একজন হেল্পার আর একজনে মানে এই ম্যানেজার লাগে আচ্ছা অর্থাৎ হিসাব কিতাব রাখার জন্য হ্যাঁ কি পরিমাণ ধান কাটছে কার জমি কাটলো টাকাটা কীভাবে কালেক্ট করবে সবকিছু মিলে একজনের প্রয়োজন পড়ে এই মেশিনটা বাংলাদেশে কি সব জেলাতেই পাওয়া যাচ্ছে কিছু কিছু এলাকায় পাওয়া যায় না আবার কত কত এলাকায় অনেকগুলো আছে মানে এখন আমাদের ফোন নাম্বার জায়গায় জায়গায় সেটানো আছে সব পাই ফোন দিলে আমরা যায় জায়গা কাইটা দিয়ে আসি বিঘা প্রতি আপনারা কত টাকা নিচ্ছেন কাটার জন্য বিঘা প্রতি এখন আমরা নিচ্ছি হলো একশো টাকা হলো সন্তাংশ ওই আপনার তেত্রিশে হলো বিঘা আসে তো তেত্রিশশো টাকা এক বিঘার ধান কাটতে আপনারা তেত্রিশশো টাকা নিচ্ছেন ধানের ক্ষতি হয় না না ধানের ক্ষতি হয় না এই মেশিনের অনেক সুবিধা আছে যেমন মেশিনের ধান কাটলে বাড়া দেখা যাচ্ছে যে ধানটা কাটে এটা মারাই হয়ে বেরোয় তারপরে এই ধানগুলা একদম উড়ালো হয়ে বেরোয় এটার ভিতরে অনেক বড় ফ্যান আস তো এই আপনার ধানটা একদম পরিষ্কার হয়ে বেরোয় আমার তো ভালো লাগছে আমার ভালো লাগছে কৃষকরা বললে কৃষকও অনেক ভালো লাগছে সরকারের জিনিসটা ভালো পয়সা আসলেও ভালো জিনিস মানে কি શકો খুশি আমি ও খুশি সবাই খুশি এটা সরকার থেকে আপনারা পাইছেন মানে ভর্তুকি দিয়ে কিস্তির মাধ্যমে পাইছেন না আমি হ্যান্ড ক্যাশ আনছি হ্যান্ড ক্যাশ দিলে তো আপনার ওই ভর্তুকির বিষয়টা থাকে না নাকি না এটা তো সরকারের কাছ থেকে কোম্পানি নিয়ে নেয় কিন্তু আমরা তো 15.5 লাখ টাকা হ্যান্ড ক্যাশ দিয়ে আনছি অর্থাৎ আপনি 15.5 লাখ টাকা দিয়ে একটা মেশিন পাইছেন আর বাকি সব টাকা সরকারে তাদের ওটা কোম্পানিতে দিয়ে দিছে ওই আপনার 14 লাখের মতো 14 লাখ টাকা সরকার ভর্তুকি দিছে আর ষোলো লাখ টাকা দিয়ে আপনি মেশিন কিনছেন ষোলো সাড়ে ষোলো এত বড় মেশিন এটার পার্স যদি নষ্ট হয় কখনো এটা থেকে আপনারা সংগ্রহ করেন টাঙ্গাইলেই ডিলারশিপ আছে ওই জায়গায় গেলে আমরা পাই দেখা যায় যে কিছু কিছু সময় আছে কোনো অনেক পার্স পাওয়া যায় না ওই পার্সটা দেখা যায় যে আমরা যা বললে বা ফোন দিলে বাড়া ওইটা অর্ডার করলে বাড়া ওই তিন চার ঘন্টার ভিতরে মালটা আইনা দেয় পার্সের দাম কেমন পার্সের দাম অনেক বেশি

আর এমন ছোট ছোট বেল এদার বেল দাম অনেক বেশি। সহজে নষ্ট হয় না? হ্যাঁ অনেক নষ্ট হয় 베রিং যায় দেয়া যায় যে আপনারা হলো চেন ছিড়ে। যেহেতু মেশিনটা হেভি বা বড় সাইজের স্বাভাবিক স্বাভাবিক নষ্ট হবে। একটা নষ্ট হলো পার্স পা যায় কিন্তু পার্সের দাম অনেক বেবহুল। মেশিনের ভিতরে ধান কি পরিমাণ ধরে? 12 মণ ধান হাঁটে। এক সঙ্গে। এক সঙ্গে। বল 14 মণও আটবো কিন্তু ফুল করি আচ্ছা আচ্ছা আমাকে একটু ভিতরে দেখানো যাবে? ভিতরে ধানটা কোথায় থাকে বা কিভাবে আমরা ওটা দেখতে চাই। প্রিয় দর্শক আমরা এখন মেশিনের যন্ত্রাংশ এর একটু ভিতরে

ভেতর থেকে ধানটা হচ্ছে এখান থেকে টান দিয়ে এই চেন সিস্টেম তো এখান থেকে টান দিয়ে ভিতরে নিয়ে যায় না আচ্ছা আমি ভেতরে দেখি আমরা একটু মারাইটা একটু খুলে দেখি আমরা এই পাশ দিয়ে আসে আপনার এই এর মাধ্যমে ধান যে এই দিক দিয়ে যায় হিজে আচ্ছা যা যাওয়ার পর আপনার এইটা আমি খুলে দেখাই এই যে মারাইর যন্ত্র এটা হচ্ছে মারাইর যন্ত্র

যেগুলা ময়লা বের করে দেয় আর এটা হলো কাটিং পেলেট যদি অনেক ক্ষেতে কাদা থাকে কাদার মাধ্যমে দেখা যায় এটা ওই খর খরগুলা আপনার গুচি 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 করে ফলে তাই হলো ক্ষেতে হলো সার হয় আচ্ছা ওকে আর ওই ওইটা ওই অংশে আমরা কি দেখব হই যান ধান কাটা মেশিনের উপরে দাঁড়িয়ে আছি দশ পনেরো মিনিট বিশ মিনিট যখন এই মেশিনটা ধানটা কাটে কাটার পরে ধানগুলো প্রায় তেরো থেকে ১৪ মন ধান মেশিনের কোন জায়গাটায় গচ্ছিত থাকে এবং পরে শেষে এই পাইপ দিয়ে বের হয় আমরা এখন সেই জায়গাটা একটু দেখবো চলুন এটা ধানের ট্যাঙ্কি মানে ধান কাটার পরে এই জায়গায় এসে ধান মারাই ঝাড়াই সব হওয়ার পরে এই জায়গায় এসে জমা হয় আর কি ধান এটা হচ্ছে ধান কাটা এবং মারাইয়ের একটা স্থান ধান মেশিন থেকে কাটার পরে মূলত এইখানে এসে জমা হয় পরবর্তীতে এই যে পাইপটি দেখতে পাচ্ছেন এই পাইপটা এই পাইপটি দিয়ে একদম কৃষকের ধানটা চমৎকারভাবে জমা হয়ে যায় খুব সময় লাগে না চমৎকার একটা মেশিন আধুনিক মেশিন বাংলাদেশে এটা দুই থেকে তিন বছর আগে বাংলাদেশে এই প্রযুক্তিটা এসেছে তবে এটা এখন সব জায়গায় অ্যাভেলেবেল না কিছু মানুষ যারা স্বপ্নবাজ যারা বিভিন্ন প্রযুক্তির সঙ্গে যুক্ত তারাই মূলত এই এই মেশিনটা কিনেছে এবং পরবর্তীতে আস্তে আস্তে মানুষের কাছে এটা জনপ্রিয় হয়ে উঠছে